আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের তরফে সাংগঠনিক কার্যক্রম শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত 44 নং রাইমাভেলি বিধানসভা ক্ষেত্রের মণ্ডল কমিটির উদ্যোগে গন্ডাছড়া টাউন হলে অনুষ্ঠিত হয় একদিনের বিজেপি দলের সাংগঠনিক কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। 2024 লোকসভা নির্বাচন প্রায় আসন্ন, সব ঠিকঠাক থাকলে 2024 মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে দেশের লোকসভা নির্বাচন। আসন্ন ওই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের তরফে সাংগঠনিক কার্যক্রম শুরু করে দিয়েছে বলা যায়। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত 44 নং রাইমাভেলি বিধানসভার মণ্ডল কমিটির উদ্যোগে গন্ডাছড়া টাউন হলে অনুষ্ঠিত হয় একদিনের বিজেপি দলের সাংগঠনিক কর্মী সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ চাকমা, থাইসা মগ, চান্দিরুং রিয়াং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন রাইমাভেলি মণ্ডলের সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। বৃহস্পতিবারের ওই সভায় কর্মী এবং কার্যকর্তাদের ভিড় ছিল লক্ষণীয়। কর্মী সভার শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করে মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উক্ত সভার আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। উক্ত সভায় রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সংবাদ প্রতিনিধিকে বলেন, বর্তমান বাজারে কিছু বাজারি রাজনৈতিক দল জন্ম নিয়েছে, ওইসব দল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, ওইসব দল থেকে সকলকে দূরে থাকতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে সকল অংশের কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং আপনি জানেন 24 নির্বাচন আছে যে তৈরি করতে হয়, আর ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নির্বাচনটাকেই আমরা চ্যালেঞ্জ মানব। এবং গন্ডাছড়ায় একটু ভালো পরিস্থিতি আমাদের, আমরা জানি এটা, আর আমি আবেদন রাখবো আমাদের কাছে কাছে ওইজন বাড়ি বাড়ি যায়, মানুষকে বোঝায় সুশাসন সেবা গরিব কল্যাণ কাজ করেছে। আমরা প্রতি নয় বছর ধরে মোদীজি 25 সালে গিয়েছে, একবার আবার জীবন যায় মানুষের সঙ্গে আমরা সবসময় থাকতে চাই, বিশেষ করে জনজাতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা থাকতে চায়, উন্নতি করতে চায়, যেই যা বলুন কিছু। আর কিছু কিছু পার্টি আছে বিভ্রান্তি সরাচ্ছে কেন, আর ওদের কথাও আছে বলবো আমরা, কীভাবে ওদেরকে ট্যাকেল দিতে হবে। কারণ মানুষকে বিভ্রান্ত করা সেটা রাজনীতি নয়, সেটা সুবিধাবাদ। উন্নতি, মানুষের উন্নতি করা, মানুষের পাশে দাঁড়ানো, গন্ডাছড়াকে সুন্দর করা, গন্ডাছড়া যেমন মানুষ আসতে চায় থাকতে চায় এই ব্যবস্থা করা হলো রাজনীতি আমাদের জন্য। আর মানুষকে বিভ্রান্ত করা বিভিন্ন স্লোগানে বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগানের মারফতে, সেটা হলো কি সুবিধাবাদ, সেটা মানুষকে দূর পথে নিয়ে যাওয়া। আর একটা প্রচেষ্টা চলছে সাহায্য করা হয়েছে, সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা কন্ডেম করি এবং আমাদের কাজ কথা ধরে যার সঙ্গে আমরা কথা বলবো আছে ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা।